हेलो फ्रेंड्स, सकल के शुभ षष्ठी जानिए आज के रेसिपिटा शुरू करछि। सेटा होच्छे सन्ध्यावेलार स्नैक्स हिसाबे मैगी किभाबे एकटु अन्यरकम भावे खावा जाय, सेजन्य आमी आजके एई रेसिपिटा आपनादेर संगे शेयर करछि। होच्छे मैगी नियेछि, नियेछि नून अंदाज मतो, नियेछि नियेछि एकटु चिकेन काँचा लंका, आर होच्छे रसुन कुচি, আর হচ্ছে ম্যাগি মশলা। এক চামচের মতন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে পাঁচ দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, নিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যেহেতু ম্যাগি মশলায় নুন রয়েছে তাই জন্য নুন একটুখানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, সেরকম মশলা কিন্তু এখানে একদম দেওয়া যায় না, আমি মানে দেওয়ার চেষ্টা করিনি, কারণ এইরকমভাবেই কিন্তু বানাতে হবে। দিয়ে দিচ্ছি ম্যাগি, এখানে কোয়ান্টিটি ম্যাগির কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে অবশ্যই চিকেনও দিতে হবে, আর দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিচ্ছি, এবার একটু ফুটতে দিতে হবে। ম্যাগিটা প্রায় রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ম্যাগিটা রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই আমার এই একটা সস। এইটা কিন্তু আমি কিন্তু সব রেসিপিতে ব্যবহার করে থাকি, আপনারা চাইলে কিন্তু এটা বাড়িতে কিনে রাখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর যদি বানিয়ে নিতে পারেন তাহলে তো অসাধারণ হয়। তো আমি এটা ইউজ করি, এটা ম্যাগিটা কিন্তু এবার গরম গরমই আমি সার্ভ করে দেবো। কেমন লাগলো এই ম্যাগি রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন, আর সকলের সঙ্গে শেয়ার করবেন। এই সুন্দর সহজভাবে আমি যে ম্যাগি দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আপনাদের খুব ভালো কাটুক। নমস্কার।